অন্যান্য আসরগুলোতে অনেক আগে থেকেই সূচি চূড়ান্ত করলেও ভারতে হতে যাওয়া বিশ্বকাপের সূচি প্রকাশ করতে বেশ সময় নিচ্ছিল আইসিসি। গুঞ্জন ছিল ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে এটি প্রকাশে এত দেরি। নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হলো, আর তাতে সব ঝামেলা চুকিয়ে আহমেদাবাদে 15 অক্টোবর লড়াইয়ে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগের ঘোষণা অনুযায়ী ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই 5ই অক্টোবর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের 13তম আসর, আর 7ই অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ, ধর্মশালায় তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। একই ভেন্যুতে 10ই অক্টোবর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এ দুটি ম্যাচের পরই তামিমদের গন্তব্য চেন্নাই, সেখানে 14ই অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আর পরের ম্যাচেই 19ই অক্টোবর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে সাকিব লিটনরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা মাঠে নামবে 24শে অক্টোবর, ভেন্যু মুম্বাই। পরের ম্যাচটি হবে কলকাতায়, সেখানে প্রতিপক্ষ বাছাই থেকে উঠে আসা একটি দল। এর ঠিক দুদিন পরেই একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাই থেকে উঠে আসা আরও একটি দলের সাথে খেলতে হবে হাথুরু শিষ্যদের। 6ই নভেম্বর ম্যাচটি হবে দিল্লিতে। রাউন্ড রবিন লিগে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। এবারের আসরের সেমিফাইনাল হবে 15 ও 16ই নভেম্বর, আর 19শে নভেম্বর আহমেদাবাদে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ আসরের। এসকে সাউন্ড এখন 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।